হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি তোমাদের সাথে শুরু করছি তোমাদের ভূগোলের দ্বিতীয় অধ্যায়, অস্থিত পৃথিবীর প্রথম পাঠ। এর আগে কিন্তু প্রথম অধ্যায়টা আমি তোমাদের সাথে শেয়ার করেছি, তার প্রশ্ন উত্তরের ক্লাসও কিন্তু আমি তোমাদের সাথে অলরেডি শেয়ার করেছি। যারা সেই ক্লাসগুলো এখনও দেখোনি বাট দেখতে চাও, এই ক্লাসের ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে তোমরা কিন্তু সেই ক্লাসগুলো দেখে নিতে পারো। তো বেশি দেরি না করে আজকের ক্লাসটা চলো শুরু করা যাক। প্রথমেই তোমরা দেখতে পাচ্ছ কয়েকটা ছবি দেওয়া রয়েছে, যেমন অগ্নুৎপাত, সুনামি, ভূমিকম্প আর ভূমিধস। এরপরে রয়েছে পৃথিবীকে আপাতভাবে শান্ত স্থির বলে মনে হয়, কিন্তু ওপরের ঘটনাগুলোকে দেখলেই আমাদের ধারণা বদলে যায়। পৃথিবীর কোথাও না কোথাও প্রতিনিয়ত ভূমিকম্প, অগ্নুৎপাত, ভূপৃষ্ঠের সরণ, পর্বত সৃষ্টি, ধস, হিমানি সম্প্রপাত প্রভৃতি ঘটনা ঘটে চলেছে। বিজ্ঞানীরা দীর্ঘ গবেষণা ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে দেখেছেন যে এর প্রধান কারণ হচ্ছে ভূপৃষ্ঠের চলন বা সরণ। আমাদের পায়ের তলার ভূপৃষ্ঠটা প্রতিনিয়ত সরছে আর আমরা বুঝতেই পারছি না। বিষয়টা একটু বিস্তারিত বুঝে নেওয়া যাক। অর্থাৎ আমরা যে মাটির উপরে দাঁড়িয়ে আছি সেটাকেই এখানে ভূপৃষ্ঠ বলা হচ্ছে, আর এটা একটু 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 করে সরছে সেটা কিন্তু আমরা বুঝতে পারছি না, সেটাই কিন্তু এখানে বলা হচ্ছে। আলফ্রেড ওয়েগনারের মহীসঞ্চরণ তত্ত্ব থেকে জানা যায় প্রায় 30 কোটি বছর আগে পৃথিবীর সমস্ত স্থলভাগ একটা বিশাল ভূখণ্ড রূপে বা প্যানজিয়া অবস্থান করত। পরবর্তীকালে এই প্যানজিয়া ভেঙে গিয়ে বিভিন্ন দিকে সঞ্চারিত হয়, অর্থাৎ মহাদেশীয় ভূত্বক অর্থাৎ শিয়াল বিচ্ছিন্নভাবে মহাসাগরীয় ভূত্বকের ওপর দিয়ে বিভিন্ন দিকে সঞ্চারিত হয়। কিন্তু মহীসঞ্চরণ তত্ত্ব থেকে মহাদেশ, মহাসাগর সৃষ্টি, পর্বত গঠন, ভূমিকম্প, অগ্নুদ্গমের মতো ঘটনার সম্পূর্ণ ব্যাখ্যা পাওয়া যায়নি। এই ধারণার উপর ভিত্তি করেই 1960-এর দশকে পাত সংস্থান তত্ত্ব এর মাধ্যমে ভূবিদ্যায় এক যুগান্তকারী আবিষ্কার ঘটে, যা প্রায় সমস্ত রকম ভূপ্রাকৃতিক বিষয়ের বিজ্ঞানসম্মতভাবে স্পষ্ট ও সম্পূর্ণ ব্যাখ্যা দিতে পারে। পিচো, উইলসন, ম্যাকেনজি, পার্কার, মর্গান প্রভৃতি ভূবিজ্ঞানীরা পাত সংস্থান সম্পর্কে গবেষণা করেন। তাহলে এইটুকু পাঠে আমরা কী কী জানতে পারছি? আমরা জানতে পারছি মহীসঞ্চরণ তত্ত্ব সম্পর্কে, যেটা কার ছিল, অ্যালফ্রেড ওয়েগনারের। শর্ট প্রশ্নের জন্য কিন্তু তোমরা এটাকেও করে নিতে পারো। এরপরে রয়েছে সেটা কি, সেটা থেকে কি জানা যায় যে 30 কোটি বছর আগে পৃথিবী একটা বিশাল ভূখণ্ড রূপে ছিল, অর্থাৎ একটা স্থলভাগ রূপে ছিল, যেটা প্যানজিয়া, যেটা নাম ছিল প্যানজিয়া, এবং সেটা কিন্তু পরবর্তীকালে ভেঙে যায়, অর্থাৎ টুকরো টুকরো হয়ে ভেঙে যায়, এবং তারপরে সেগুলো কিন্তু এক একটা এক এক দিকে চলে যায়। তো সেটাই কিন্তু এখানে কি বলা হয়েছে যে সেই মহাদেশীয় ভূত্বক অর্থাৎ শিয়াল বিচ্ছিন্নভাবে মহাসাগরীয় ভূত্বক সীমার ওপর দিয়ে বিভিন্ন দিকে সঞ্চালিত হয়, অর্থাৎ জলের ওপর দিয়ে সেটা আলাদা আলাদাভাবে এক এক দিকে চলে যায়, যার ফলে কিন্তু বিভিন্ন রকম দ্বীপ আমরা আজ দেখতে পাচ্ছি। সেই দ্বীপ বলো বা বিভিন্ন রকমের এই যে ভূমিরূপগুলো সেগুলো কিন্তু সৃষ্টি হয়েছে। আর এছাড়াও রয়েছে দেখো পাত সংস্থান তত্ত্ব, যেটা হয়েছিল 1960-এর দশকে। আর এর উপরে ভিত্তি করে কি কি জানা যাচ্ছে? এর উপরে ভিত্তি করে কিন্তু বিভিন্ন রকমের বিজ্ঞানসম্মত স্পষ্ট এবং সম্পূর্ণ ব্যাখ্যা আমরা ভূপ্রাকৃতির বিষয়ে জানতে পারছি, যেটা কিন্তু মহীসঞ্চরণ তত্ত্বে সম্পূর্ণ স্পষ্টভাবে সেই ব্যাখ্যাটা ছিল না। তারপরে রয়েছে ভূবিজ্ঞানীদের মতে পৃথিবীর ভূত্বক কতগুলো শক্ত ও কঠিন খণ্ডে বিভক্ত, এগুলিকে ভূবিজ্ঞানীরা এক একটা পাত বলে। পাতগুলোর পৃষ্ঠতলের ক্ষেত্রফলের তুলনায় বেদ ভূমি খুবই কম। পাতগুলো গড়ে 70 থেকে 150 কিমি পুরু। ভূপৃষ্ঠ থেকে বহিঃগুরুমণ্ডলের অ্যাস্থেনোস্ফিয়ার স্তর পর্যন্ত পাতগুলো বিস্তৃত। তাহলে পাতগুলো কতটা বিস্তৃত তোমাদের কিন্তু এটা মনে রাখতে হবে। পিচ্ছেল অ্যাস্থেনোস্ফিয়ারের ওপর পাতগুলো খুব ধীর গতিতে সঞ্চরণ করছে, অ্যাস্থেনোস্ফিয়ারের পরিচলন স্রোত এর অন্যতম কারণ। পাতগুলো তাদের সীমানা বরাবর কখনো একে অপরের দিকে, কখনো বিপরীত দিকে, আবার কখনো পাশাপাশি ঘর্ষণ করে অগ্রসর হয়। এর প্রভাবে পাত সীমানা বরাবর ভূমিকম্প, অগ্নুৎপাত, ভঙ্গিল পর্বত, সমুদ্র খাদ, দ্বীপমালা প্রভৃতির সৃষ্টি হয়। তাহলে পাতগুলো যখন একে অপরের পাশাপাশি যাচ্ছে বা একে অপরের দিকে যাচ্ছে, এইসবের কারণে কী কী তৈরি হয় সেটাও কিন্তু মুখস্থ করতে হবে। পৃথিবীতে মোট 6টি বড় পাত আর 20টি মাঝারি ও ছোট পাত রয়েছে। 6টি বড় পাত হলো ইউরেশীয় পাত, ইন্দো অস্ট্রেলীয় পাত, আমেরিকা পাত, প্রশান্ত মহাসাগরীয় পাত, আফ্রিকা পাত আর আন্টার্কটিকা পাত। তাহলে এই 6টি পাতের নাম কিন্তু তোমাদের খুব ভালোভাবে মুখস্থ করতে হবে, পরীক্ষায় কিন্তু এগুলো আসতে পারে। তোমাদের যদি ক্লাসটা ভালো লেগে থাকে ক্লাসটাকে লাইক করতে ভুলো না, কমেন্ট করে জানিও তোমাদের ক্লাসটা কেমন লাগছে, ফ্রেন্ডদের সাথে শেয়ার করে নিও, আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারাও কিন্তু সাবস্ক্রাইব করে নিও।
এরপরে রয়েছে 1960-এর দশকে এক যুগান্তকারী বৈজ্ঞানিক আবিষ্কার হলো পাতের চলন সম্পর্কিত পাত সংস্থান তত্ত্ব। পিচো, উইলসন, ম্যাকেনজি, পার্কার, মর্গান প্রভৃতি বহু ভূবিজ্ঞানীর এই তত্ত্ব সৃষ্টিতে অবদান রয়েছে। তাহলে পাত সংস্থান তত্ত্ব সৃষ্টিতে কাদের অবদান রয়েছে সেটাও কিন্তু তোমরা বইতে মার্ক করে নাও, এবং সেটা কবে? 1960 সালে। এরপরে রয়েছে পাতের চলন ও ভূতাত্ত্বিক ঘটনা। আগেই বলা হয়েছে ভূত্বকের এই পাতগুলো সর্বদা ধীর গতিতে সঞ্চরণশীল, অর্থাৎ খুব আস্তে আস্তে কিন্তু সেগুলো এগিয়ে যাচ্ছে বা একে অপরের থেকে দূরে সরে আসছে। সাধারণভাবে দেখা যায় সমুদ্র তলদেশে পাতের সীমানা বরাবর দুটো পাত পরস্পরের থেকে দূরে সরে যাচ্ছে। এর ফলে সমুদ্র তলদেশে যে ফাঁকের সৃষ্টি হচ্ছে হয় তা দিয়ে ভূ অভ্যন্তরে ম্যাগমা ক্রমাগত বেরিয়ে আসে। এই ম্যাগমা পরে শীতল ও কঠিন হয়ে নতুন ভূত্বক বা পাত এবং সমুদ্র তলদেশে সমুদ্রে মধ্য সামুদ্রিক শৈলশিরা গঠন করে। অর্থাৎ দুটো পাত, অর্থাৎ ধরে নাও এই দুটো পাত হয়তো একে অপরের সাথে লেগেছিল, বাট সেটা যখন আস্তে আস্তে দূরে সরে যাবে, অর্থাৎ একে অপরের থেকে দূরে সরে যাবে, এখানে একটা ফাটল তৈরি হবে। অর্থাৎ মাটি ফেটে গেলে যেমন আমরা বুঝতে পারি, সেরকম এই ছবিটা দেখলেও বুঝতে পারবে তোমরা হয়তো, এরকমভাবে ফেটে যায় এবং সেই ফাটল দিয়ে কিন্তু ম্যাগমা বেরিয়ে আসে এবং সেগুলো কিন্তু আস্তে আস্তে নতুন ভূত্বক তৈরি করে বা শৈলশিরা গঠন করে। এই পরস্পর বিপরীতমুখী পাত সীমানাকে অপসারী বা গঠনকারী পাত সীমানা বলে, কারণ নতুন কোনো জিনিস তৈরি হয়, যেমন পাহাড় তৈরি হতে পারে, পর্বত তৈরি হতে পারে, তো এইগুলোই কিন্তু তৈরি করছে, গঠন করছে, তাই একে কিন্তু গঠনকারী পাত সীমানা বলা হচ্ছে। এই অঞ্চলে ভূমিকম্প ও অগ্ন্যুৎপাত স্বাভাবিক ঘটনা। আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর ও প্রশান্ত মহাসাগরের তলদেশে এই ধরনের ঘটনা দেখা যায়। তাহলে অপসারী গঠন কোথায় দেখা যায় সেটাও কিন্তু তোমরা মার্ক করে নেবে। অনেক সময় দুটো পাত পরস্পরের দিকে অগ্রসর হয় এবং পাতের সংঘর্ষ ঘটে। দুটো পাতের মধ্যে অপেক্ষাকৃত ভারী পাত হালকা পাতের নিচে প্রবেশ করে, এর ফলে নিমজ্জিত পাতটির গলন হয়, সমুদ্র খাত সৃষ্টি হয় ও ভূত্বকের বিনাশ ঘটে। এই অঞ্চলে প্রতিনিয়ত ভূমিকম্প ও অগ্ন্যুৎপাতের ঘটনা দেখা যায়। দুটো পরস্পরমুখী পাত সামুদ্রিক হলে তাদের উপরে পলি ভাঁজকে দ্বীপ ও দ্বীপপুঞ্জ সৃষ্টি হয়। যখন তারা এক পরস্পরমুখী পাত হয় তখন সেখানে কী তৈরি হওয়ার সম্ভাবনা থাকে? তখন কিন্তু সেখানে দ্বীপ এবং দ্বীপপুঞ্জ তৈরি হওয়ার সম্ভাবনা থাকে। আর সেখানে কিন্তু ভারী পাত যদি হয় তার নিচে কিন্তু হালকা পাতটা চলে আসে। প্রশান্ত মহাসাগরের পশ্চিম উপকূল বরাবর জাপান ও সন্নিহিত দ্বীপপুঞ্জ এভাবেই গড়ে উঠেছে। তাহলে এটাও কিন্তু তোমাদের আন্ডারলাইন করে নিতে হবে। পাত দুটোর একটি সামুদ্রিক ও আরেকটি মহাদেশীয় হলে মাঝের পলি ভাঁজকে ভঙ্গিল পর্বত শ্রেণীর সৃষ্টি করে। আমেরিকার পশ্চিমভাগের রকি ও আন্দিজ পর্বতমালা এইভাবেই সৃষ্টি হয়েছে। তাহলে রকি এবং আন্দিজ পর্বতমালা কিন্তু ভঙ্গিল পর্বত, তাহলে এটা কীভাবে তৈরি হয়েছে সেটাও কিন্তু আমাদের এখান থেকে আমরা জানতে পারছি। আবার পাত দুটো মহাদেশীয় হলে সংঘর্ষের ফলে মাঝের সংকীর্ণ সমুদ্রের পলি ভাঁজকে ভঙ্গিল পর্বতের সৃষ্টি হয়। এইভাবে ইউরেশীয় ও ভারতীয় এই দুই মহাদেশীয় পাতের মাঝে টেথিস সাগরের পলি ভাঁজকে হিমালয় পর্বতের সৃষ্টি করেছে। এই ধরনের পরস্পরমুখী পাত সীমানাকে অভিসারী বা বিনাশকারী পাত সীমানা বলে। তাহলে টেথিস সাগরের পলি ভাঁজকে কী সৃষ্টি হয়েছে? হিমালয় পর্বত কিন্তু সৃষ্টি হয়েছে। এরপরে রয়েছে, দেখো এখানে তোমরা ছবিটা দেখলেই একটু আরও ভালো করে বুঝতে পারবে, কিছু ক্ষেত্রে দুটো পাত পরস্পর ঘর্ষণ করে পাশাপাশি অগ্রসর হয়, ফলে ভূমিকম্প, চ্যুতি প্রভৃতির সৃষ্টি হয়। এই সীমান্তে পাতের ধ্বংস বা সৃষ্টি কিছুই হয় না, একে নিরপেক্ষ সীমানা বলা হয়। ক্যালিফোর্নিয়ার উত্তর দক্ষিণে বিস্তৃত সান আন্দ্রেজ চ্যুতি এরকম সীমানার উদাহরণ। তাহলে নিরপেক্ষ সীমানার উদাহরণও কিন্তু আমাদের মুখস্থ করতে হবে। এই চ্যুতি বরাবর প্রশান্ত মহাসাগরের পাত উত্তরে ও উত্তর আমেরিকার পাত দক্ষিণে সরেছে, অর্থাৎ একটা যাচ্ছে উপরের দিকে আর একটা আসছে নিচের দিকে। এটাকেই কিন্তু বলা হয় নিরপেক্ষ সীমানা। এরপরে রয়েছে, দেখো 1 থেকে 2.5 কোটি বছর আগে যে ভঙ্গিল পর্বতগুলো সৃষ্টি হয়েছে তারা হলো নবীন ভঙ্গিল পর্বত। তাহলে নবীন ভঙ্গিল পর্বত কাকে বলে? সেটা হচ্ছে যাদের বয়স প্রায় 1 থেকে 2.5 কোটি বছর। আর তার উদাহরণ কি? রকি আন্দিজ, এগুলো কিন্তু হচ্ছে আল্পস, হিমালয়, এগুলো কিন্তু নবীন ভঙ্গিল পর্বতের উদাহরণ। তাহলে নবীন ভঙ্গিল পর্বতের উদাহরণ কিন্তু ছোট প্রশ্নে আসলে তোমাদের এই নামগুলো অবশ্যই মনে রেখে লিখতে হবে। 20 কোটি বছরেরও আগে সৃষ্টি হওয়া ভঙ্গিল পর্বতগুলোকে প্রাচীন ভঙ্গিল পর্বত বলে।
তাহলে প্রাচীন ভঙ্গিল পর্বত আর নবীন ভঙ্গিল পর্বত আমরা জানছি, যার উদাহরণ হচ্ছে কি উড়াল, অ্যাপলেশিয়ান, আরাবল্লী প্রভৃতি হচ্ছে প্রাচীন ভঙ্গিল পর্বতের উদাহরণ। তোমরা কিন্তু এগুলো খুব ভালো করে মুখস্থ করবে, ছোট প্রশ্নের জন্য কিন্তু এগুলো ভীষণ ইম্পর্টেন্ট। এরপরে রয়েছে পাত সঞ্চালন, আমরা বুঝতে পারি না কেন পাতগুলো বিভিন্ন গতিতে অনুভূমিকভাবে সঞ্চালিত হয়, এই চলন এত ধীর আর সুদীর্ঘ সময় ধরে চলে আমরা তা বুঝতে পারি না। প্রশান্ত মহাসাগরীয় পাত বছরে 10 সেমি করে পশ্চিমে সরে যাচ্ছে, আবার আমেরিকান পাত পশ্চিমে সরছে বছরে মাত্র 2 থেকে 3 সেমি। তাহলে তোমরা যদি একটা স্কেল নাও তাহলেই বুঝতে পারবে যে 2 থেকে 3 সেমিটা কিন্তু ভীষণই কম একটা ডিস্টেন্স, যেটা কিন্তু পার হতে সেইটুকুই নড়ছে মাত্র সারা বছরে, সেটা বুঝতে হবে। 10 সেমি আমরা যে ছোট প্লাস্টিকের স্কেলগুলো ইউজ করি সেখানে তোমরা দেখতে পাবে 10 সেমি বলতে হয়তো একটা মিনিমাম একটা লেন্থ, ওই স্কেলের মাপটাই হয়তো 15 সেমি থাকে, তো সেই কত অল্প একটা জায়গা সরছে সেই জন্যই কিন্তু আমরা সেটা বুঝতে পারছি না। তবে পাতের চলনের ফলে সৃষ্ট ভূমিকম্প, অগ্ন্যুৎপাত, ধস প্রভৃতি আমাদের নজরে আসে। এরপরে রয়েছে দেখো পাত সঞ্চরণকে এক নজরে দেওয়া রয়েছে, পাত সীমানা অপসারী, অভিসারী আর নিরপেক্ষ। যখন অপসারী হয় তখন পাতগুলো কি পরস্পরের বিপরীতে চলে যায়, তীরটা দেখলে তোমরা বুঝতে পারবে তীরটা কিন্তু দুটো দুদিকে চলে যাচ্ছে। অভিমুখী হচ্ছে দুজন একই দিকে চলে আসছে, এটা হচ্ছে অভিমুখী, আর পাশাপাশি হচ্ছে একটা উপরে তো একটা নিচে। প্রভাবে কি হয়, এর প্রভাবে আগ্নেয়ভূমি রূপ তৈরি হয় যেগুলো আমরা আগেই পড়ে এসেছি, আর অবিসারিত হয় সমুদ্রতলের বিনাশ করতে পারে, নিরপেক্ষতে কোনো রকমের ধ্বংস কিন্তু না হওয়ারই সম্ভাবনা বেশি থাকে। আর ভূমিরূপ কী কী তৈরি হতে পারে, যেমন আগ্নেয় পর্বত তৈরি হতে পারে, অবিসারির ফলে সমুদ্র খাল সৃষ্টি হতে পারে, আর নিরপেক্ষর এখানে কী হবে সেটা কিন্তু তোমরা আমাকে কমেন্ট করে জানাবে, কারণ অলরেডি কিন্তু এটা আমরা পড়ে আসলাম। এরপরে রয়েছে কি অগ্নুদ্গম, আগ্নেয়গিরির অগ্নুদ্গম অন্যতম ভয়ঙ্কর সুন্দর দৃশ্য। এই মুহূর্তে পৃথিবীতে একাধিক জায়গায় অগ্নুৎপাত হচ্ছে, উত্তপ্ত গলিত পদার্থ, গ্যাস, বাষ্প, ছাই, ভস্ম উৎক্ষিপ্ত হচ্ছে, আগুনের স্রোতের মতো লাভা ছড়িয়ে পড়ছে আশেপাশে। ভূ অভ্যন্তরের গলিত সান্দ্র, ম্যাগমা, গ্যাস, জলীয় বাষ্প কোনো ফাটল বা গহ্বরের মধ্য দিয়ে বিস্ফোরণ সহ প্রচণ্ড জোরে অথবা ধীর শান্তভাবে ভূপৃষ্ঠে বেরিয়ে আসার প্রক্রিয়াই হলো অগ্নুদ্গম। তাহলে অগ্নুদ্গম কাকে বলে ভালো করে মুখস্থ করতে হবে, ছোট প্রশ্ন হিসেবে বা 2 মার্কসের প্রশ্নে কিন্তু আসতে পারে। অর্থাৎ অগ্নুদ্গমটা এখানে ছবি দেখতে পাচ্ছ, এই যে পাহাড়ের নিচেই কিন্তু রয়েছে লাভা, এটা যখন বেরিয়ে আসে তখন কিন্তু প্রচণ্ড বাষ্প, গ্যাস এগুলোও বেরিয়ে আসে, আর সেটাই কিন্তু এই ম্যাগমা বাইরে যখন বেরিয়ে আসে তখন তার লাভারূপে পরিচিত হয়, সেটা তোমরা আগেই জেনেছো। তো এই ঘটনাটাকেই বলে কিন্তু অগ্নুদ্গম। অগ্নুদ্গমের উৎসগুলো হলো আগ্নেয়গিরি। তাহলে অগ্নুদ্গম এর উৎস কী, আগ্নেয়গিরি, সেটা আমরা অলরেডি জানি। অগ্নুদ্গমের সময় উৎক্ষিপ্ত পদার্থ ফাটল বা গহ্বরের চারিদিকে ছড়িয়ে পড়ে, এইভাবে বারবার অগ্নুৎপাতের সময় আগ্নেয় পদার্থ ফাটলের চারিদিকে জমা হয়ে শঙ্কু আকৃতির পর্বতের আকার ধারণ করে। অর্থাৎ এরকম যে পর্বতটা তৈরি হয় শঙ্কু আকৃতির, সেটাকে এখানে বলা হয়েছে সঞ্চয় কার্যের ফলে সৃষ্টি হয় বলে একে সঞ্চয়জাত বা আগ্নেয় পর্বত বলা হয়। জাপানের ফুজিয়ামা, ইতালির ভিসুভিয়াস, ভারতের ব্যারেন, ইন্দোনেশিয়ার ক্রাকাতোয়া এই জাতীয় পর্বত। সুতরাং আগ্নেয়গিরি হলো অগ্নুৎপাতের উৎস ও ফলাফল। তাহলে অগ্নুৎপাতের উৎস ও ফলাফল হচ্ছে কিন্তু আগ্নেয়গিরি, এবং এই আগ্নেয় পর্বতের উদাহরণ আমরা কতগুলো পাচ্ছি সেগুলো কিন্তু ভালো করে আমাদের মনে রাখতে হবে। ফুজিয়ামা, ভিসুভিয়াস, ব্যারেন এইগুলো কিন্তু হচ্ছে আগ্নেয় পর্বতের উদাহরণ। তোমরা যদি এখানে ছবিগুলো দেখো তোমরা বুঝতে পারবে একদম, এটা যদি আমরা একটা পাহাড় মনে করি, এই পাহাড়ের নিচেই কিন্তু ম্যাগমা রয়েছে, যেটা কিন্তু এই ফাটলগুলোর মধ্যে দিয়ে বেরিয়ে আসে, এবং যখন বেরিয়ে আসে প্রচণ্ড গ্যাস, ধুলো এবং সাথে সাথে এই ম্যাগমাগুলোও থাকে, এবং ম্যাগমাটাই বাইরে যখন আসে তখন লাভা নামে পরিচিত হয়, এবং যখন এটা বেরিয়ে আসে তখন কিন্তু প্রচণ্ড আওয়াজের সাথে বেরিয়ে আসে। আর এখানে দেখো ফুজিয়ামার ছবি দেওয়া রয়েছে আর ক্রাকাতোয়ার ছবি দেওয়া রয়েছে। আচ্ছা, এরপরে রয়েছে কি বিশেষ কথা, সৃষ্টির সময় থেকে কোটি কোটি বছর ধরে পৃথিবীর অগ্নুৎপাত হয়ে চলেছে, উৎক্ষিপ্ত লাভা, ছাই, আগ্নেয় পদার্থ স্তরে স্তরে জমে শীতল ও কঠিন হয়ে ভূত্বকের অনেকটা অংশ গঠন করেছে। সৃষ্টির আদি লগ্নে আগ্নেয়গিরি নির্গত জলীয় বাষ্প থেকেই ঘনীভবনের মাধ্যমে সাগর মহাসাগর তৈরি হয়। তারপরের পয়েন্টে রয়েছে বিভিন্ন ভূতাত্ত্বিক যুগে অগ্নুদ্গমের মাধ্যমে পৃথিবীর বায়ুমণ্ডলের তাপমাত্রা নিয়ন্ত্রিত হয়ে বর্তমানে অনুকূল অবস্থায় পৌঁছেছে।
তারপরে রয়েছে পাত সংস্থান তত্ত্ব অনুসারে অভিসারি পাত সীমানায় বিস্ফোরণ সহ অগ্নুদ্গম ঘটে, আর অপসারি ও নিরপেক্ষ পাত সীমানায় বিস্ফোরণ ছাড়া শান্তভাবে অগ্নুদ্গম ঘটতে দেখা যায়। তাহলে কোন পাতে কেমনভাবে অগ্নুদ্গম ঘটে সেটা আমরা জানতে পাচ্ছি। প্রথম অর্থাৎ অভিসারির ক্ষেত্রে কিন্তু বিস্ফোরণ হয়, আর অপসারি এবং নিরপেক্ষতে কিন্তু বিস্ফোরণ হয় না। একে বিদার অগ্নুদ্গম বলে। এই রকম বিদার অগ্নুদ্গমের ফলে সৃষ্টি হয়েছে বিস্তীর্ণ অঞ্চল জুড়ে লাভা সঞ্চিত হয়ে লাভা মালভূমি বা লাভা সমভূমির সৃষ্টি হয়। অগ্নুদ্গমের ফলে বেশ কিছু ভূমিরূপ সৃষ্টি হয়, তাই অগ্নুদ্গম এক প্রকার ভূগাঠনিক প্রক্রিয়া। সৃষ্টির সময় থেকে পৃথিবীতে একাধিক ভূগাঠনিক প্রক্রিয়া কাজ করে চলেছে। ভূ অভ্যন্তরে হঠাৎ কোনো ভূ আলোড়নের বহিঃপ্রকাশ হলো অগ্নুৎপাত এবং ভূমিকম্প। এরপরে একটা ছক রয়েছে ভূপৃষ্ঠে প্রভাব বিস্তারকারী প্রক্রিয়া। একটা হচ্ছে অন্তর্জাত শক্তি আর একটা হচ্ছে বহির্জাত শক্তি। অন্তর্জাত শক্তিকে দেখো আবার দুটো ভাগে ভাগ করা হয়েছে, দীর্ঘ সময়ব্যাপী কার্যকর আর একটা হচ্ছে কম সময়ব্যাপী। আর কম সময় কী কী হয়? অগ্নুদ্গম আর ভূমিকম্প, যেটা আকস্মিক বলা চলে, হঠাৎ হঠাৎ হতে পারে। আর বহির্জাত কী? নদী, বায়ু, হিমবাহ, সমুদ্র তরঙ্গ, যেটা কিন্তু আমরা সব সময় বাইরেই দেখতে পাচ্ছি। কিন্তু ভূমিকম্প আর অগ্নুদ্গম এগুলো কিন্তু মাটির ভিতরে থাকে, সব সময় দেখা যায় না, হঠাৎ করে আকস্মিকভাবে হয়ে থাকে। এরপরে রয়েছে, এবার জেনে নেওয়া যাক অগ্নুদ্গম কীভাবে হয়। পৃথিবীর অভ্যন্তর অত্যন্ত উত্তপ্ত অবস্থায় রয়েছে। গুরুমণ্ডলে 2000 ডিগ্রি সেলসিয়াসে স্বাভাবিকভাবে শিলা গলে যাওয়ার কথা, কিন্তু ওপরের স্তরের প্রবল চাপে গলনাঙ্ক বেড়ে যায়, ফলে শিলা আংশিক গলে পিচ্ছিল হয়ে প্লাস্টিকের মতো প্রবাহিত হয়। বহির্গুরুমণ্ডলের কোনো কোনো অংশে শিলা সম্পূর্ণ গলে যায়। এই গলিত ম্যাগমার ঘনত্ব কম হয় এবং আশেপাশের অর্ধগলিত শিলার তুলনায় হালকা বলে ওপরের দিকে উঠতে শুরু করে। ম্যাগমা যত উপরে ওঠে চাপ এবং গলনাঙ্ক দুটোই তত কমে যায়। তরল ম্যাগমার জলীয় অংশ গ্যাস ও জলীয় বাষ্পে রূপান্তরিত হয়। এই বাষ্প ও গ্যাস মিশ্রিত ম্যাগমা প্রবল চাপে ভূপৃষ্ঠের কোনো দুর্বল ফাটল দিয়ে উৎক্ষিপ্ত হয়। ভূ অভ্যন্তরের গলিত সান্দ্র পদার্থকে ম্যাগমা, আর ম্যাগমা ভূপৃষ্ঠের বাইরে এলে বা নির্গত হলে তাকে লাভা বলে, যেটা কিন্তু আমরা প্রথম চ্যাপ্টারেও অলরেডি পড়ে এসেছি, ম্যাগমা লাভা এগুলো। এরপরে রয়েছে দেখো আরও একটা ছবি, যেখানে আমরা দেখতে পাচ্ছি কেন্দ্রমণ্ডলের ছবি এবং পৃথিবীর ভূত্বকে কী কী রয়েছে সেইগুলোও কিন্তু আমরা দেখতে পাচ্ছি, পাহাড়, বিভিন্ন রকম অগ্নুদ্গম, এই ছবিটা কিন্তু এখানে দেওয়া রয়েছে। তাহলে আজকে আমি তোমাদের সাথে এত অবধি আলোচনা করলাম। নেক্সট ক্লাসে এর পরের পার্ট থেকে কিন্তু আমরা আলোচনাটা করব। আজকের ক্লাসটা যদি ভালো লাগে ক্লাসটাকে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, আর ফ্রেন্ডদের সাথে শেয়ার করে নিও। যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু সাবস্ক্রাইব করে নিও। তাহলে আজকের ক্লাসটা এখানেই শেষ করলাম। থ্যাংক ইউ।